সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। আজকের রিভিউ খুব শর্টকাটে, মাত্র 30 সেকেন্ডে আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে লং এক্সপোজার ছবি তুলতে হয়। লং এক্সপোজার ছবি খুবই অসাধারণ এবং এই ছবিগুলো দেখতে অসাধারণ লাগে। আসলে আমরা স্টাডি করে যে টিউটোরিয়ালগুলো দেখি কিংবা তৈরি করি, সেগুলোতে অফিসিয়াল কিছু ভাব থাকে এবং প্রফেশনাল ভাব থাকার কারণে আমরা খুব সহজে বুঝতে পারি। কিন্তু আমি বেসিক্যালি যেটা যে ব্যবহার করে খুব সহজে কীভাবে আসলে লং এক্সপোজার ছবি তুলতে কী করতে হয় সেটি আজকে শেখাবো। চলুন শুরু করা যাক। আপনি প্রথমে ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। অন হওয়ার পরে দেন আপনি যে ডায়ালটা আছে এই ডায়ালটা ম্যানুয়াল করে দেবেন। আপনি অন্যান্য মোডে থাকতে পারে, কিন্তু আপনি জাস্ট ম্যানুয়াল মোডটা করে দেবেন। আপনি ম্যানুয়াল মোডটা অন করে দেবেন। অন করার পরে দেখুন ডিসপ্লেতে চলে এসেছে আপনার এই যে কিউ আইকনটা আছে, অথবা ডিসপ্লে যদি আপনি টাচ হয়ে থাকে তাহলে এটাতে এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি শাটার স্পিডে যাবেন, শাটার স্পিডে যে এই পাশে যে ডায়াল আছে সেটির শাটার স্পিড আপনি ঘুরাবেন। ঘুরিয়ে আপনি শাটার স্পিড আপনি এক সেকেন্ড দিতে পারেন কিংবা 2 সেকেন্ড, 4 সেকেন্ড। আমি মোটামুটি 10 সেকেন্ড দিলাম। এবং আপনি অ্যাপাচার যেটি আছে এই অ্যাপাচার বাটন আপনি টাচ করবেন। করে অ্যাপাচার 22 আপনি 22 করে দেবেন। দেন আপনি আইএসওটা ঠিক করে নেবেন, ISO 100 দেবেন। লাইভ ভিউ করে দেওয়ার পরে যেটি করবেন যে একটি লাইট আপনার এরকম একটি লাইট ইউজ করবেন, যে আমরা দেখি আর কি যে আমার আশপাশে লাইট আছে। আমি লাইটে এটা ক্লিক করব। আমি ক্লিক করলাম এবং আমি দেখি এটা আমরা 10 সেকেন্ডের লং এক্সপোজার দিচ্ছি, দেখি আসলে রেজাল্ট কী আসে। দর্শক, এই ছিল লং এক্সপোজার ছবি কীভাবে তুলতে হয়। খুবই শর্টকাট নিয়ম, যে 3টি নিয়ম। প্রথমে আপনি ক্যামেরাটি অন করে মোড যে মোডটা আছে মোড ম্যানুয়াল করে দেবেন। ম্যানুয়াল করার পরে আপনার যার শাটার স্পিড আছে সেটি আপনি ইচ্ছে মতো কিন্তু কম ভাড়া করতে পারেন। আবার 10 সেকেন্ড আছে, আপনি চেঞ্জ ইচ্ছে করলে 20, 30, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট করতে পারবেন। আপনি যে অ্যাপারচার রয়েছে সেটি 22 দেবেন। আর ISO লো লাইটে সবসময় 100 ইউজ করবেন। খুব সহজেই কিন্তু আপনি লং এক্সপোজার ছবি তুলতে পারেন। এবং লং এক্সপোজার আপনি খুব চমৎকারভাবে এদিক সেদিক করে কিন্তু ছবিগুলো উঠাতে পারেন। আর অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, যখন লং এক্সপোজার ছবি উঠাবেন একটা ট্রাইপড অবশ্যই অবশ্যই ইউজ করুন, না হলে আপনার ছবিটা শেক হয়ে যেতে পারে। সো কেমন লাগলো আজকের রিভিউটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও রিভিউ পেতে আমার সাথে যুক্ত থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।